পানিতে আগুন জ্বলে না কেন? এ আবার কি অদ্ভুত প্রশ্ন! পানি তো ব্যবহার করা হয় আগুন নেবানোর জন্য, তাহলে পানিতে কেন আগুন জ্বলবে? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে পানি হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে গঠিত? হাইড্রোজেন একটি দাহ্য গ্যাস, আর একে জ্বালানোর জন্য অক্সিজেনের প্রয়োজন। তবুও এই দুটির উপস্থিতির পরেও পানি কোনো দাহ্য পদার্থ নয় কেন? নিশ্চয়ই এই প্রশ্নটি অনেকের মনেই উদিত হয়েছে, কিন্তু অনেকেই হয়তো তার আনসারটা জানেন, আবার অনেকেই হয়তো জানেন না যে আসলে কেন পানিতে আগুন জ্বলে না। তো আজকে আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো যে আসলে পানিতে কেন কখনো আগুন জ্বলে না। তাহলে চলেন আমরা দেখি যে কেন পানিতে আসলে আগুন জ্বলে না। তো আগুন জ্বালানোটা কীভাবে হয় সেই জিনিসটাই আমি আসলে এখন বোঝানোর চেষ্টা করছি। মনোযোগ সহকারে শুনুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। চলেন তাহলে শুরু করি। আসলে কোনো কিছুকে পুড়িয়ে ফেলা বা জ্বালানো বলতে আমরা কী বুঝি সেটা আগে একটু খুলাসা করা যাক। অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুতে বিক্রিয়ার ফলে যে শক্তির উৎপন্ন হয় তাকেই আমরা জ্বালানো বা পুড়িয়ে ফেলা বুঝি। এখন তাহলে পানির উৎপাদন প্রক্রিয়ার দিকে একটু খেয়াল করা যাক। পানি আসলে কীভাবে উৎপন্ন হয়? হাইড্রোজেন আর অক্সিজেনের উপস্থিতিতে পানি উৎপন্ন হয়। কি কিছু বুঝতে পারছেন? অক্সিজেনের উপস্থিতিতে হাইড্রোজেন আসলে দাহ্য হয়েই পানি উৎপন্ন করে। তার মানে হাইড্রোজেনের জ্বলন্ত অবস্থার ফলাফলই হচ্ছে পানি। আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন। কিন্তু যে কোনো পরিমাণে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়াতেই কিন্তু পানির সৃষ্টি হবে না। দুই অণু হাইড্রোজেনের সাথে এক অণু অক্সিজেন মিলিত হলেই শুধু পানি উৎপন্ন হবে। তাই পানি তার স্বরূপে আসার প্রক্রিয়াই হলো দাহ্য প্রক্রিয়া। আর পানি যেহেতু একটি দাহ্য প্রক্রিয়ারই চূড়ান্ত রূপ, তাই একবার জ্বলন্ত জিনিস আর পুনরায় জ্বলে না। আসলে ব্যাপারটাকে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। যেমন ধরেন, আপনি একটি কাগজ নিলেন এবং সেই কাগজে আগুন ধরিয়ে দিলেন। তো আগুন ধরানোর পর কাগজটি অটোমেটিক্যালি পুড়ে যাবে। তো কাগজ যখন পুড়ে যাবে তখন আসলে তার ছাইগুলো অবশিষ্ট থাকবে। তো এখন আপনাকে যদি প্রশ্ন করি যে এই ছাইয়ে আগুন ধরবে কি না, তো আপনি কি বলবেন? যে অবশ্যই না, ছাই তো ছাই, এখানে আবার কিভাবে আগুন ধরবে? ঠিক একই রকমভাবে পানি হচ্ছে হাইড্রোজেনের একটি জ্বলন্ত প্রক্রিয়া বা দাহ্য প্রক্রিয়া। অর্থাৎ হাইড্রোজেন অক্সিজেন দ্বারা দাহ্য হয়েই পানি উৎপন্ন করে। যেহেতু পানি হাইড্রোজেনের একটি দাহ্য রূপ, সেহেতু পানিতে আর নতুন করে আগুন জ্বলে না। আশা করি সবাই জিনিসটি বুঝতে পারছেন।